আজকে আমি করব লাউ দিয়ে মুগ ডাল এইভাবে একবার তোমরা মুগ ডাল করে দেখো লাউ দিয়ে তারপর আমাকে ফিডব্যাক দেবে যে কেমন হয়েছে খারাপ নাকি ভালো হানড্রেড পারসেন্ট বলবো ভালোই হবে তো আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার তারপরে এই ঘুটনিটা দিয়ে ডালটাকে একটু মিশিয়ে নিলাম ঠিক আছে এবার আমি পিস পিস করে কেটে রাখা কাঁচা লাউটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর তোমার এই চিড়ে রাখা কয়েকটা চার পাঁচখানা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম এই লঙ্কাগুলো ঝাল না তো অত তাই আমি চার পাঁচখানা দিলাম হলে দুটো দিলেই যথেষ্ট ঝাল লঙ্কা হলে এবার তোমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন নুনটাকে এখনই অ্যাড করবে না হলে তোমার লাউগুলো মানে নুন নুন ছাড়া হয়ে যাবে আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দেব জল দিয়ে একটুখানি মানে ঘুটে নেব ঘুটে তারপর মানে সিটি দিয়ে বসিয়ে দেব বসিয়ে দেবো সিটির জন্য আর সিটি বেশি দেবে না কারণ লাউ তো এমনিতেই নরম তো একটা সিটি হতে না হতেই নামিয়ে দেবে নামে খুলে দেবে কিন্তু নালে কিন্তু তোমার ওই ভাপে ভাপে কিন্তু পুরো মানে গলে গেছে দেখো তাও আমারটা গলে গেছে আমি একটা সিটি এই সরি আমি ভুলে গেছিলাম দু তিনটে সিটি দিয়ে ফেলেছিলাম একটা সিটিই দেবে হ্যাঁ তো তেলটা গরম হয়েছে এবার এবার আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি হ্যাঁ অনেকেই তোমরা জিরে ফোরন দিয়ে করো কিন্তু এটা করবে পাঁচ ফোড়ন দি পাঁচ ফোড়ন দিয়ে একবার করে দেখো তারপর আমাকে বলো তেলটা বেশি গরম হয়ে গেছে তাই কালো হয়ে গেল। এবার তোমার ওই ডালটাকে ঢেলে দিলাম ডালটাকে ঢেলে দিলাম এবার তোমার ইসে অ্যাড করবো কি অ্যাড করি দেখো জল দিয়ে দিলাম ওই মানে প্রেশার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর দেখবে এই এই ডাল না অত পাতলা ভালো লাগে না দেখবে একটু ঘন ঘন না হলে ভালো লাগে না তবুও আমি দেখো জল দিয়েছি এটাই দেখবে যখন নাকি মানে দু তিনটে তুমি দু তিনবার ফোটাবে তারপর যখন তুমি কিছুক্ষণ রেখে দেবে না দেখবে এটাই তোমার খুব ভারী হয়ে যাবে এবার তোমার মশলার মধ্যে আমি শুধু অ্যাড করব। জিরে গুঁড়ো আর কোনো মশলা আমি অ্যাড করবো না জিরে গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতো গরম মশলা অ্যাড করতে পারো অসুবিধা নেই কোনো এবার তোমার একটুখানি চিনি দিয়ে দেবে দেখো একটুখানি হ্যাঁ বেশি না মুগ ডাল তো একটু একটু মিষ্টি না হলে ভাল লাগে না ব্যাস এবার দু তিনবার ফোটাবে ব্যাস ডাল তৈরি দেখো যা টেস্টি না ডালটা খেতে খেয়ে আমাকে ফিডব্যাক দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব